হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, স্ন্যাক্স রেসিপি বা ব্রেড পকোড়া বা ব্রেড চপ। তো কী কী উপকরণ নিয়েছি চলুন তাহলে দেখে নিন। ব্রেড চপের জন্য এখানে আমি নিয়েছি আলু, দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা সমেত সিদ্ধ করে নিয়েছি। এবার ম্যাশ করে নিচ্ছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর নিয়েছি চিলি ফ্লেক্স, এটা শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি ভাজা মশলা। গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম জিরে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। আলুটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ভাজা মশলা, ধনে আর জিরে একসাথে ভেজেছিলাম শুকনো কড়াতে, ওটা গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গ্রেট করা গাজর, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স, শুকনো কড়াতে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে নেব। একটা বাটিতে আলুগুলোকে নিয়ে নিচ্ছি। পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটির মধ্যে এবার পুরটা ভরে নেব। আলুর পুরটা নিয়ে সমানভাবে চারিদিকটা দিয়ে দেব। তারপর আর একটা পাউরুটি দিয়ে এটাকে চেপে দিচ্ছি। এবারে আমি পাউরুটিটাকে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি, স্যান্ডউইচের মতো দেখতে হবে। আগের মতো করেই আর একটা সেম প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি। একটা পাউরুটি নিয়েছি, তারপর পুরটাকে সব দিকটা যেন ছড়িয়ে দেব। তারপরে আর একটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে দিলাম। তারপর কোনাকুনিভাবে পাউরুটিটাকে কেটে নিচ্ছি, স্যান্ডউইচের মতো দেখতে হবে। এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব। বেসনের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবারে একটু একটু জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু ঘন হবে না, পাতলা মতোই তৈরি করব। ব্যাটারটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি পাউরুটিগুলো ডিপ করে ডিপ ফ্রাই করে নেব। গ্যাস অন করে কড়ায় বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে পাউরুটিটাকে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এক পাশটা ভেজে নেব। লো আঁচে ভাজবো, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরটা হয়ে যাবে। এই ব্রেড পকোড়া কিন্তু সন্ধেবেলায় বাড়ির বাচ্চাদের, বড়দের এবং বাড়িতে আসা গেস্টদেরকেও সার্ভ করতে পারেন। খুবই একটা সিলেক্ট আইটেম রেসিপি, বাচ্চারাও কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। এটা খুব সহজেই কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি।
এবার একটু আঁচটা বাড়িয়ে দিয়ে বাকি ফ্রাইটা করে নেব। এবার কিন্তু আমাদের পকোড়াগুলো সব দিকটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সেম প্রসেসে আগের মতো এগুলোকে ভেজে নেব। পাউরুটিগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, ব্রেড পকোড়া বা ব্রেড চপ। আপনারা দেখলেন আমি কিভাবে তৈরি করলাম। খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে এইরকমভাবে আপনারা বাড়িতে বানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।